বিরতির পর আবারও আপনাদের স্বাগত। নির্বাচনের পরপরই এই মুহূর্তে দাঁড়িয়ে ত্রিপুরা মুক্ত শিক্ষা পর্ষদের পক্ষ থেকে ত্রিপুরা রাজ্যের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে নির্ঘণ্ট, সেই নির্ঘণ্ট কিন্তু ঘোষণা হয়ে গেছে। 15 মার্চ সিবিএসসি এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে এবং 16 মার্চ শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। মধ্যশিক্ষা পর্ষদের প্রস্তুতি চূড়ান্ত রয়েছে এই বিষয়টাকে কেন্দ্র করে, এবং স্বাভাবিকভাবেই যারা পরীক্ষার্থীরা রয়েছেন তাদের জন্য, যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছেন তাদের জন্য অবশ্যই একটা গুরুত্বপূর্ণ সময় এটা। এই গুরুত্বপূর্ণ সময়ে যাতে প্রত্যেকে ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষা দেন, সেই বার্তায় কিন্তু দিলেন ডক্টর ভবতোষ সাহা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পরীক্ষা নিয়ে প্রস্তুতি চূড়ান্ত রয়েছে এবং সেই কথাগুলোই কিন্তু জানালেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডক্টর ভবতোষ সাহা। তার পাশাপাশি তিনি জানিয়েছেন 15 মার্চ টিবিএসসির উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে, 16 মার্চ শুরু হবে মাধ্যমিক পরীক্ষা, এমনটাই কিন্তু জানিয়েছেন। তার পাশাপাশি বিস্তারিতভাবে কি কি প্রস্তুতি রয়েছে, কবে কোন পরীক্ষা, সমস্তটাই তিনি ক্যামেরার সামনে তুলে ধরেছেন। কি বলছেন ডক্টর ভবতোষ সাহা শুনব। নমস্কার, আপনারা অবগত আছেন যে এবছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা 16 মার্চ এবং 15 মার্চ থেকে শুরু হবে। মাধ্যমিকে এবার টোটাল এনরোল ক্যান্ডিডেট হচ্ছে 38,116 জন, আর উচ্চ মাধ্যমিকে এনরোল স্টুডেন্ট হচ্ছে 33,435 জন। এবছর মাধ্যমিকে ছাত্র পরীক্ষার্থীর সংখ্যা গতবার অন্যান্যবারের তুলনায় 1,005-এর একটু কম আছে। তুলনামূলকভাবে উচ্চ মাধ্যমিকে প্রায় সমান সংখ্যক ছাত্র পরীক্ষার্থী বেশি, তো কম ছাত্র পরীক্ষার্থী কম হওয়ার দুটো কারণ। এক হচ্ছে আমাদের যে রেজিস্ট্রেশন ছাত্রছাত্রীদের কাইন্ডের যে রেজিস্ট্রেশন হয়েছে ক্লাস নাইনের যে রেজিস্ট্রেশন হয়েছে, তার বিশেষে আমাদের ক্যান্ডিডেট হওয়ার কথা ছিল ওই লাস্টের মতোই, কিন্তু তাদের মধ্যে কেউ হয়তো পরীক্ষা দেয়নি বা কী বলে প্রি বোর্ডে কোয়ালিফাই করেনি, সেই জন্য সেই সংখ্যাটা কমে গেছে। আর উপরন্তু একটা বড় সংখ্যক বিদ্যালয় সিবিএসসি থেকে সিবিএসসিতে গভর্নমেন্ট অ্যাফিলিয়েশন নিয়ে নিয়েছে, সেটা হচ্ছে কম হওয়ার কারণ। আর উচ্চ মাধ্যমিক বেশি হওয়ার কারণ হচ্ছে এবারের যারা পরীক্ষার্থী ওরা 21-এ পাশ করেছিল মাধ্যমিক, সে বছর সবাইকে পাশ করে দেওয়া হয়েছিল করোনার পরিস্থিতিতে, সম্ভবত এই কারণে পরীক্ষার্থীর সংখ্যা বেশি। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা 15 মার্চ আরম্ভ হয়ে শেষ 19 এপ্রিল, মূলত এপ্রিলের 4-5 তারিখেই মেজর পরীক্ষাগুলো হয়ে যাবে। শেষের 4-5টি ছোটো সাবজেক্ট থাকবে, তাতে প্রচুর পরীক্ষার্থীর সংখ্যা হয়তো হার্ডলি 2,000-এর মতো হবে। আর মাধ্যমিক পরীক্ষা 16 মার্চ থেকে শুরু হয়ে 18 এপ্রিল শেষ হবে। এদের মূল পরীক্ষা কিন্তু 28 এপ্রিলে শেষ হয়ে মার্চে শেষ হয়ে যাচ্ছে, বাকি ওই গবেষণা সাবজেক্ট পরীক্ষা শেষের দিকে হবে। আর এছাড়াও এবছর মাদ্রাসা আলিম পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে 121 জন। আপনারা তো জানেন মাদ্রাসা আলিমের জন্য আমাদের 60টি মাদ্রাসা আছে, আর মাদ্রাসা ফাজিলের জন্য পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে 62 জন। মাদ্রাসা ফাজিলে আবার দুটো ক্যাটাগরি আছে, ফাজিল আর্টস এবং ফাজিল থিওলজি। ফাজিল আর্টসে ওরা মূলত অ্যারাবিক নেবে বাকি সাবজেক্ট আর্টসের অন্যান্য সাবজেক্টের মতো, আর থিওলজিতে অ্যারাবিক এবং বাকিগুলো ইসলামিক স্টাডিজ, ইসলামিক হিস্ট্রি, ইসলামিক স্টাডিজ, থিওলজি ইত্যাদি। তা মাদ্রাসা আলিম পরীক্ষা ওই মাদ্রাসা যেমন 16 মার্চ আরম্ভ হয়ে 18 এপ্রিল শেষ হবে, আর ফাজিল পরীক্ষা আর্টস এবং থিওলজি দুটাই 15 মার্চ শুরু হয়ে 5 এপ্রিল শেষ হবে। এই হচ্ছে পরীক্ষা সংক্রান্ত তথ্য। এবার আমাদের পরীক্ষার ব্যাপারে আমরা মোটামুটি সম্পূর্ণ প্রস্তুত। এই সপ্তাহ না হলে আগামী সপ্তাহে আনসার স্ক্রিপ্ট পরীক্ষা বিভিন্ন কেন্দ্র পাঠিয়ে দেওয়া হবে, প্রশ্নপত্র পরীক্ষা শুরু হওয়ার 1 সপ্তাহ আগে পাঠানো হবে, আর আগামীকাল এবং পরশু ছাত্রছাত্রীদের অ্যাডমিট কার্ড।
আপনারা শুনলেন ডক্টর ভবতোষ সাহা কি বলেছেন এই বিষয়টাকে কেন্দ্র করে, এবং 15 মার্চ টিবিএসসির উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হতে যাচ্ছে এবং 16 মার্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হতে যাচ্ছে, এবং টিবিএসসির বোর্ডের ইতিমধ্যেই কিন্তু প্রস্তুতি চূড়ান্ত রয়েছে গোটা বিষয়টাকে কেন্দ্র করে। এবং অবশ্যই যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা রয়েছেন তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ সময়, প্রত্যেকে যাতে ভালোভাবে পরীক্ষা দেন সেই বার্তাই কিন্তু দিয়েছেন ডক্টর ভবতোষ সাহা। সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।